মানছি ও আপনার ছেলে, কিন্তু ও আমার স্বামী। আমি আমি ওর সাথে কথা বলি। আচ্ছা, কোত্থেকে কথা বলবে, কি করে কথা বলবে? সে তো অনেক আগে, তোমার অনেক আগে বাড়িতে ফিরে এসেছে, আর ওকে তো দেখে মনে হলো যে ও বোধহয় অসুস্থ, মানে দেখে খুব টায়ার্ডও লাগছিল। এতক্ষণে হয়তো ঘরে ঘুমিয়েও পড়েছে। আর বাই দ্য ওয়ে, স্নেহার কাছে শুনলাম তোমাদের নাকি আজকে ডিনারে যাওয়ার কথা ছিল। এতটা বিজি বরকেও সময় দিতে পারছেন? বাহ, তা আজকে কোন প্রোডিউসারের সাথে মিটিং ছিল, নাকি কোন হিরোর সাথে? আপনার ইশারাটা খুবই কদর্য, দয়া করে আমার সাথে এভাবে কথা বলবেন। ঠিক করে কথা বলো, তুমি ঠিক করে কথা বলো। তোমার স্পর্ধা কি করে হয় মা কাকিমাদের সঙ্গে এভাবে কথা বলার? কি মনে করেছো তুমি নিজেকে, বিশাল বড় স্টার হয়ে গেছো? সব স্টার গিয়ে না তুমি বাইরে গিয়ে দেখাবে, এখানে নয়। স্টপ ইট স্নেহা, তুমি আমার থেকে ছোট, তুমি আমার গুরুজন, সম্পর্কে আমার ননদ হও, তাই তাই আমার সাথে ঠিক করে কথা বলো। এই প্রসঙ্গে তো আমিও বলতে পারি, তুমিও আমাদের সঙ্গে ঠিক করে কথা বলো। আমাদের একদম পছন্দ না তোমার এই রোজ সকালবেলা বেরিয়ে গিয়ে শুটিং করা, সিনেমা করা, আর রোজ রাত্রির বেলা বাড়ি ফেরা। আচ্ছা, তুমি কি আজকাল ওই বাইরে নেশা ভাং ঠ্যাং করছো নাকি? প্লিজ, আমি নেশা ভাং করি না, সবাই নেশা ভাং করে না। নেশা ভাঙের সঙ্গে এই ফিল্ম অভিনয় এসবের কোনো সম্পর্ক নেই। এর বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা নেশা ভাং করে, যারা অভিনয় ফিল্ম এসবের সাথে যুক্ত না। তাই দোহাই আপনাদের, শুধু শুধু এভাবে এই পেশাটাকে বদনাম করবেন না। অনেক কষ্ট করেছি, অনেক কাঠ খড় পুড়িয়ে এখানে আসতে পেরেছি। আপনাদের বৌমাকে নিয়ে আপনাদের অহংকার করা উচিত ছিল, তা না করে আপনারা আপনারা আমার উপর মানসিক অত্যাচার করছেন। ছি ছি ছি, এই এই এই, অত ছি ছি করার কিছু নেই। হ্যাঁ, যদি এই বাড়িতে না পোষায় তাহলে তল্পি তল্পা গুটিয়ে এই বাড়ি থেকে চলে যেতে পারো, এই বাড়িতে থাকার দরকার নেই। কাকিমণি, ঠিক শুনেছ, এই বাড়ি থেকে চলে যেতে অবশ্যই তোমার বরটিকে ছাড়া। আমার বরকে ছাড়া আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। ওকে আমি ভালোবাসি, আর ওকে ভালোবাসি বলেই আমি আমি এ বাড়িতে এসেছিলাম সংসার করতে, তাই আমি এ বাড়িতেই সংসার করব। হ্যাঁ হ্যাঁ, এদিকে মা কাকিমারা হাত পুড়িয়ে রান্না করবে, আর তুমি রাত্রেবেলা এসে গন্ডে পিণ্ডে গিলবে, তাই তো? ঠিক আছে, যেদিন আমি শুটিং থেকে ফিরে রান্না করতে পারবো না, সেদিন সেদিন আমি এ বাড়িতে খাবো না। বড্ড গুমর হয়েছে না, বড্ড বার বেড়েছে, একেবারে সাপের পাঁচ পা দেখেছে। আমি কিন্তু ওকে কিছুতেই মানতে পারবো না, সিনেমা করার হলে বাড়ির বাইরে গিয়ে করুক, এখানে থাকার কোনো দরকার নেই, এটা আমার সংসার, এটা কোনো ফিল্মের সেট নয়। আমি এক্ষুনি আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? গিয়ে গিয়ে দেখি যে দাদার সঙ্গে কি সিন ক্রিয়েট করছে। আমার মনে হচ্ছে কিছু একটা তো করবে, দাদার সঙ্গে ঝামেলাও হতে পারে। আমি এক্ষুনি আসছি। ওটা স্বামী স্ত্রীর ব্যাপার, ওর মধ্যে তুই কেন নাক গলাচ্ছিস? এখন তো খুব চ্যালেঞ্জের কথা বললি, আবার আদা জল খেয়ে ওর পেছনে কেন পড়েছিস তোরা সবাই? এই বাড়ি থেকে তাড়াবি নাকি তোরা? না না, তাড়াতে হবে না, তাড়াতে হবে না। ওর তো এখন পাখনা গজিয়েছে, ও নিজেই উড়ে যাবে।
শীলা, তুমি কখন এসেছো? জাস্ট ঢুকলাম ঘরে। আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুম এসে গেছিল, খুব টায়ার্ড লাগছিল আমার। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি যেখানে টেবিল বুক করেছিলে। ভেবেছিলাম তুমি আসবে, কিন্তু আসোনি। তুমি গিয়েছিলে রেস্তোরাঁতে? গিয়েছিলাম। আমি এখন চেনা মুখ, তাই আশেপাশের কিছু টেবিল থেকে কৌতূহলী চোখ আমার দিকে ছিল। আমি একা বসেছিলাম, যার সাথে ডিনার করার কথা ছিল সে আসেনি। জানতে পারি যে কেন আসেনি? না না, মানে আসলে একটা কাজ আটকে গেছিলাম। কোথায়? কোথায় মানে আমি একটা অফিসিয়াল কাজে গেছিলাম। মিথ্যে মিথ্যে কথা বলছো শীলা। তুমি মিথ্যে বলছো, তুমি তো কখনো মিথ্যে বলো না সত্য। তুমি তো ভালো ছেলে, তবেই তো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। এক রাতের মধ্যে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, সেই প্রতীক্ষা বাসু, তাকে একটা একটা ডিস্কে দেখে, তার হাতে মদের গ্লাস দেখে তুমি ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তুমি শুদ্ধ পবিত্র, তোমার মুখে মিথ্যে মানায় না। মিথ্যে মিথ্যে মানে মানে আসলে আফসোস হচ্ছে। কিসের আফসোস? প্রতীক্ষাকে মিস করছো শীলা। তুমি এখনো বলে উঠতে পারোনি যে তুমি প্রতীক্ষার বাড়ি গিয়েছিলে। শীলা শীলা, আমি আমি কিছু বলতে চাই, আমার আমার কথা কিছু বলার দরকার, কোনো প্রয়োজন নেই। তার আগেই কিছু ছবি তোমার আর প্রতীক্ষার ঘনিষ্ঠ মুহূর্তের কথা বলে দিয়ে গেছে। ঘনিষ্ঠ মুহূর্ত মানে? আমি কিছু বুঝতে পারলাম না, কিসের ঘনিষ্ঠ মুহূর্ত? তুমি প্রতীক্ষার বাড়িতে ছিলে, আর এদিকে এদিকে তোমার স্ত্রী তোমার রিজার্ভ করা টেবিলে রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করছিল। নিজের ফোনটা দেখো একবার, কতগুলো ফোন করেছি, একবার আমার ফোনটা পর্যন্ত ধরনি। শীলা শীলা, আমার মাথাটা কেমন করছিল শীলা, আমি আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে। কেন কেন ঘুমিয়ে পড়েছি? ওখানে তোমার বউ একলা একলা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। কি হলো, উত্তর দাও বলো, কেন ঘুমিয়ে পড়েছিল? আজকে আজকে রাত করে বাড়ি ফিরেছি বলে তোমার তোমার মা কাকিমা প্রত্যেকে প্রত্যেকে আমাকে আমাকে অপমান করেছে, আমাকে যা নয় তাই বলেছে, আমাকে আমাকে কুৎসিত ইঙ্গিত করেছে, ওর গা ঘিন ঘিন করছে। শীলা শীলা, আমাকে কিছু বলতে তো দাও। দরকার সাফাই দেওয়ার কোনো দরকার, কাল সকালে আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। শোনো, আমার কাছে এসো, আমার কথা তোমাকে শুনতেই হবে শীলা, আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি 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 সত্যি ইনোসেন্ট, আমি হয়তো নার্ভাস হয়ে একটা একটা মিথ্যে কথা বলে ফেলেছি। আমি 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 বলতে চাইনি, আমার মাথা কাজ করছিল না। আসলে আসলে আমি প্রতীক্ষার বাড়ি বাড়ি যেতে চাইনি, আমি আমি ওর বাড়ি সত্যি যেতে চাইনি। ও আমাকে ফোন করে থাক, তোমার আর প্রতীক্ষার গল্প আমার নতুন করে কিছু শোনার নেই, সব শোনা হয়ে গেছে। কি